ঈদের নাটকের শুটিং শুরু হয়ে গেছে বেশ আগে থেকেই। এমনই একটি নাটক শেষ বিকেলের বৃষ্টি, নির্মাতা জাফর শ্রাবণ পরিচালিত। ঈদের এই নাটকের শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। শুটিং স্পট ঘুরে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। শেষ বিকেলের বৃষ্টি, পরিবার, সংসার, প্রেম, ভালোবাসার সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো নিয়ে সাজানো হয়েছে এই নাটকটির কাহিনী। পরিচালনার পাশাপাশি বিশেষ এই নাটকটি রচনা করেছেন জাফর শ্রাবণ, সেই সাথে চিত্রনাট্য ও সংলাপের কাজটিও করেছেন তিনি। বিকেলের বৃষ্টি বলতে আমি রূপকর্থে একটা বিষয়কে বুঝিয়েছি, যে একটা তরুণ ছেলে, সে অনেকটা সময় পরিশ্রম করে তার যেই স্বপ্ন ছিল, তার যে সাধনা ছিল, সেখান থেকে সে যখন বিচ্যুতি ঘটে, তার চোখে কেন যেন পানি চলে আসে। এই পানিটাকে আসলে আমি বৃষ্টির সাথে তুলনা করছি। যে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাব্বির ও ঈশানা। নাটকে নিজেদের চরিত্র আর কাজের বোঝাপড়া নিয়ে কথা বললেন এই জুটি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে শীলা। কি বলবো, এক কথায় আসলে খুব ডমিনেটিং একটা মেয়ে। ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে না, ওর বাবা মার অমতে বিয়ে করবে না, কিন্তু যেহেতু ওর একটা রিলেশনশিপ আছে, ওর বয়ফ্রেন্ডকে লাইক অলওয়েজ ইন্সপায়ার করে বা পুশ করে যে ডু সামথিং। এখানে ক্যারেক্টার হচ্ছিল রায়হান। রায়হানের ক্যারেক্টার হচ্ছিল একটা ছেলে, আসলে স্টাডি শেষ করে তার সাথে একটা গার্লফ্রেন্ড আছে, সে জব পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন, আবার গার্লফ্রেন্ডের আলটিমেটাম আছে যে 2 বছরের মধ্যে তুলে নিতে হবে। এর একটা মাঝখানে আমি একটু দোলাচলো খাই, মানে কি করব বাবা, আমি একটু চেঞ্জ হয়ে আসি না, ঠিক আছে। সাব্বির ভাইয়ের সাথে আমার মনে হয় আমি 2 দিন আগেও একটা কাজ করেছি, আজকেও একটা কাজ করছি, 2 দিন পরও একটা কাজ করবো, তো বুঝতেই পারছেন বোঝাপড়াটা খুবই ভালো। এই নাটকের ক্ষেত্রে ঈশানের সাথে আমার বন্ধুত্বটা অনেক ভালো, বন্ডিংটা অনেক ভালো। আমি আসলে বুঝি যে শটে আসলে কী চায়, ও বুঝি শটে আসলে আমি কী চাই। নির্মাতার সাথে সাব্বির ঈশানার প্রথম কাজ হলেও কাজটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলী। হেরে যাওয়া মানে আসলে শেষ না, হেরে যাওয়ার পরেও আর একটা শুরু থাকে, যে শুরু থেকে আমরা প্রত্যেকেই শুরু করি, এটা একটা বৃত্ত। যদিও নাটকে ঈশানা খুব বেছে বেছে কাজ করেন, আর সেই দিক থেকে সাব্বির ঈশানা জুটি দর্শকদের ভিন্ন স্বাদের যোগান দেবে কি না তা সময়ই বলে দিবে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন আমার ছেলে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। তোমার আমুরার কাজ পায় না, এটা কথা বলছি, এটা ছিলা কিনা কাট।